হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে। তো ভিডিওটা থাকছে হলো, অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছেন যে ফ্লোরোকার্বন সুতা চিনার উপায় কী। তো আজকে আমি ফ্লোরোকার্বন সুতা সম্বন্ধে কিছু বলবো, আর এটা চিনার উপায় বলবো। আর আরও কিছু বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছেন যে নদীতে নিচে কাদা মাটি এবং অনেক জঙ্গল থাকে, কত সময় দেখা গেছে শালা থাকে, তার থেকে বাঁচার একটা উপায় আজকে দেখাবো। আর দেখাবো হলো, দেখুন কার্ডামন কিংবা এলাচ দিয়ে কিভাবে আপনারা টুপ বানাইবেন, কার্ডামন কিংবা এলাচের ফ্লেভার। ঠিক আছে, আমাদের দেশে এলাচের ব্যবহার হয়, আপনারা তো জানেনই। তো এটার একটা ফ্লেভার বাজারে কিনতে পাওয়া যায়, এটা কীভাবে ব্যবহার করবেন এটা সম্বন্ধে আজ দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমার ডান হাতে হলো ফ্লোরোকার্বন সুতা, আর বাম হাতে হলো মনো প্লাস্টিক লাইন সুতা। ঠিক আছে, তো আজ দেখবো আমরা যে কোনটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের লাইন যেটা আছে এটা পানিতে ডুবে, কিন্তু সময় লাগে, দ্রুত দ্রুত ডুবে না। আর ফ্লোরোকার্বন লাইনটা খুব দ্রুত ডুবে যায়, পানিতে পড়ার সাথে সাথে ডুবে যায়। কিন্তু প্লাস্টিকের সুতারা ডুবে কিন্তু সময় লাগে, কত সময় দেখা গেছে যে উপর দিয়ে বাসে থাকে তখন টান দিয়েই করতে হয়। দুইটার এর ব্যবধান। তো আজকে আমি দেখব যে পানির মধ্যে কোনটা কত তাড়াতাড়ি ডুবে। ঠিক আছে, আর হলো আর একটা প্রমাণস্বরূপ হলো দেখাবো, প্লাস্টিকের লাইন যদি আগুন ধরাই দেন তাহলে এটা আগুন ধরে যাবে, আর ফ্লোরোকার্বন লাইন এটার মধ্যে আগুন ধরবে না কিন্তু এটা গলে যাবে, কিন্তু গলে যায় সাইডে কালো হয়ে যাবে আর আগুন ধরে থাকবে না, আর মনোফ্লামের মধ্যে আগুন ধরে জ্বলতে জ্বলতে যাবে। তো আজকে চলো চেষ্টা করে ফেলি। প্রথমে আমি টেস্ট করব হলো, প্রথমে আমি টেস্ট করব ফ্লোরোকার্বন। দেখুন, দেখছেন ফ্লোরোকার্বনের আগুন ধরে ধরে থাকতেছে না কিন্তু কালো হয়ে গেছে, দেখছেন? এটা টিপে দিলে ভেঙে যাব, ওই যে এটা হলো ফ্লোরোকার্বন। আর যেটা মনোফিলামেন্ট এটা আগুন ধরে থাকবে, আগুন ধরে জ্বলতে থাকবে, ওই দেখেন, দেখছেন? এইটা হলো চিনার উপায়, ফ্লো আর মনো। ঠিক আছে, দেখছেন প্লাস্টিকের মতো হয়ে গেছে, এই যে টিপে দিলাম প্লাস্টিকের মতো হয়ে গেছে। আর আমি যেটা আনছি, যেটা কথা বললাম ফ্লোরো, আরেকবার দেখাই আপনাদেরকে, এটা আগুন ধরে জ্বলে থাকবে না, সরি, ওই দেখেন আগুন ধরাইতে পারতাছি না আমি, ওই দেখেন, দেখছেন আগুন ধরাইতে পারতাছি না, ওই যে নিভাই যায়। আর এই দেখেন কালো হয়ে গেছে, এটা টিপে দিলে এই যে প্লাস্টিকের মতো বলে যাবে না, বলে না। ঠিক আছে, এটা হলো ফ্লোরোকার্বন। প্রথম ধাপ হলো চেনার উপায়, যেটা খুব শর্টকাটে আপনারা চিনতে পারবেন। দোকানে গেলেন তাড়াতাড়ি আপনি সুতা দিয়ে দেবো না যে বাজার টেস্ট করে দিয়েছি বেটা, আপনি কী করবেন হাতে নিয়ে ম্যাচটা জ্বালিয়ে দেখবেন এরকম। ঠিক আছে, একদম খুব সহজ টেস্ট দোকানে যায়। এরপরে যদি ডাউট থাকে তাহলে কী করবেন, একটা পাত্রের মধ্যে পানি নেবেন, পানি নিয়ে তারপরে টেস্ট করবেন যে কোনটা দ্রুত তলিয়ে যায়।
ঠিক আছে বন্ধুরা, তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাই পানির টেস্টটা। আমার হাতে দেখছেন এটা ফ্লোরোকার্বন, আর বাম হাতে দেখছেন এটা এলো প্লাস্টিকের লাইন, মনোফিলামেন্ট লাইন। তো আমি দেখবো দুইটাকে ফেলে, দেখুন ফ্লোরোকার্বন ডুবে গেছে, দেখা যাচ্ছে না। এরপর এখন দিলাম মনোফিলামেন্ট, ও দেখেন মনোফিলামেন্ট ভাসতেছে, এই যে দেখছেন মনোফিলামেন্টটা ভাসে, সময় লাগে ডুবতে। ঠিক আছে, ওই দেখেন ফ্লোরোকার্বন দেখা যাচ্ছে না, কিন্তু এই যে মনোফিলামেন্ট ভাসতেছে, এটা ডুবতে অনেক সময় লাগে, দেখছেন। আর ফ্লোরোকার্বনটা পানির সাথে কিছুই দেখা যাচ্ছে না, একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখছেন। ওই যে আর দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে, এই দেখেন। আর পানির মধ্যে গেলে, পানির মধ্যে গেলে দেখা যাচ্ছে না, আপনি খেয়াল করেন, খেয়াল করেন। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে দুইটা লাইন আছে, এই যে রেলো ফ্লো মনোফিলামেন্ট, এটা দেখা যাচ্ছে। আর এই দেখেন পাশেই, এই দেখছেন, এটা একটু কম দেখা যাচ্ছে, খেয়াল করছেন আপনারা। এই যে দুটো পাশাপাশি দিয়ে দিলাম, ওরে বাবা এটা কিছুই দেওয়া যায় না, দুটা পাশাপাশি দিল, দেখেন আমি দুটো পাশাপাশি দিচ্ছি মোটামুটি, কোনো দেখা যাচ্ছে না, দেখছেন এই দেখেন, এই দুটো পাশাপাশি মনোফিলামেন্টটা একটু বেশি দেখা যাচ্ছে, আর ফ্লোরোকার্বনটা একটু কম দেখা যাচ্ছে। ঠিক আছে, এ হলো এটার পানি টেস্ট। তো চলুন, আর এখন আমি বানিয়ে রাখছি, খালি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আপনারা যারা বলে থাকেন যে নদীতে নিচে শ্যাওলা থাকে কিংবা কাদামাটি থাকে কিংবা জঙ্গল টঙ্গল থাকে, যার কারণে আমরা কীভাবে মাছগুলি ধরবো, মাছ আছে মাছ ধরছে না, খাচ্ছে না আদার, দেখেন বন্ধুরা। আপনারা যখন বড়শিটা ফালান, তখন যদি ভাড়া পাতেন, ভাড়া কিংবা মাটিতে পাতেন, যদি সরাসরি মাটির মধ্যে যদি ফেলে রাখেন, তাহলে কী হয়, আদারগুলি জঙ্গলের মধ্যে রেখে যায়, জঙ্গলের মধ্যে রেখে গেলে মাছগুলি কিংবা কাদামাটিতে নিচে পলিয়ে থাকে, মাছগুলি দেখতে পায় না, যার কারণে আদারগুলি খায় না। তো ওইসব এলাকার জন্য আপনাদেরকে বলবো, আপনারা প্রথমে কী করেন, আমি একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে, তাছাড়া বুঝবেন না। যেমন ধরেন এটা একটা বড়শি, যেমন ধরেন এর একটা সিপ। আমার প্রথমে মেন লাইনের মধ্যে এরকম একটা সীসা দিবেন, দেখতে পাচ্ছেন, এরকম একটা সীসা মেন লাইনের মধ্যে দিবেন। দেওয়ার পরে প্রায় 2 ফিট দূরত্বে দিবেন এলো এরকম বড়শি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 ফিট দূরত্বে একটা বড়শি দিয়েছেন। আর একটা দিবেন আরও 1 ফিট দূরত্বে। আবার আরেকটা কথা বলি, আপনারা আরেকটা বসে দেবেন এখানে 8 ইঞ্চি দূরত্বে, এই জায়গাটায় দেবেন, এই দেখেন। ঠিক আছে, আমি এটা সাগরে মারার জন্য বানাইছি এইভাবে। আপনারা যেহেতু রুই মাছ মারবেন, আর এই যে সুতাটা, এই সুতাটা একটু ছোটো দিবেন, এটা একটু এত লম্বা না দিয়ে 4 ইঞ্চির মতো দিবেন, ঠিক রুই মাছের কিংবা যে মাছ ধরবেন ওই মাছের টুপটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা 2টা বড়শি দিতে পারেন, 4টা বড়শি দিতে পারেন। প্রথম 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 ফাঁকটা রাখবেন সীসার থেকে 2 ফিট, ঠিক আছে, কারণ দেখা যায় যে কত সময় বড় বড় ঘাসও থাকে নিচে, ঘাস থাকে ওই এলাকায় মাছ ধরবে না, আপনারা দিন বেড়ে বয়ে থাকলে মাছ খাবে না আদার,
যেসব মাছগুলি নিচে খায়, আর যদি উপরে খাওয়ার মাছগুলি ধরবে তবে তো আপনি বুঝতে হইব যে উপরে কতদূর উপরে দিতে হইব বসে। আপনারা যখন রুই মাছ ধরবেন টুন দিয়া কিংবা ই দিয়া, তাহলে কী করতে হইব, টুনটা অ্যাডজাস্ট করতে হইব, সবসময় অ্যাডজাস্ট করতে হইব, অ্যাডজাস্ট করে দেখতে হবে যে কোন জায়গাটা মাছ খাচ্ছে, তা না হলে আপনারা মাছ মারতে পারবেন না। ঠিক আছে, রুই মাছ কিন্তু এক এক সময় এক এক জায়গায় খায়, এটা খেয়াল করতে হইব, খেয়াল করলে শুধু মাছ ধরতে পারবেন। তো এটা কি আপনারা বুঝতে পারছেন? যদি আপনারা আমি আরেকবার দেখাই, এই দেখুন এরকম একটা সিসা দিবেন, আগে মেন লাইনের মধ্যে আগে দিবেন একটা সিসা, ঠিক আছে, যেটা সামনের দিকে টেনে রাখবে, এরকম সামনের দিকে এরকম সোজা করে টেনে রাখবে, এরপরে আদার এরকম ঝুলতে থাকবে, ঠিক আছে, উপরে শূন্যে আদারটা এরকম ঝুলতে থাকবে। আমি দেখেন এই যে টেবিলে রাখলাম সিসাটা, দেখেন এখানে রাখার পর এটা ঝুলতেছে, যখন নিচে ঘাস থাকবে এলাকা দিয়ে যখন আপনাদের দেখাই বলতে, যখন এই নিচ দিয়ে ঘাস থাকবে তখন উপরে বসিরা যখন উপরে এরকম সিরিয়াল বাই সিরিয়াল ঝুলতে থাকবে, তখন মাছের চোখে সব খুব সহজেই মাছের চোখে পড়বে, ঠিক আছে। আর ছিপটা আপনারা ওই সময় ছিপটা রাখবেন খাড়া করে, ওই সময় ছিপ শোয়া রাখলে হবে না, ঠিক আছে, ছিপ রাখবেন খাড়া করে। যখন আপনারা আদার ছিপটা ফেলবেন, ফেলার পরে যখন ছিপটা সোজা করবেন তখন ছিপটা এরকম খাড়া করে রাখবেন, খাড়া করে সুতা একটু টনটনা করে রাখবেন, সুতাটা একটু টনটনা করে রাখবেন, ঠিক আছে, মানে সুতাটা জানি লুজ না পড়ে থাকে, এরকম জানি খাড়াভাবে থাকে। তাহলে কী হবে, ওই সিসা সামনের দিকে টেনে রাখবে, সুতাটাকে সোজা করে রাখবে, আর আপনি ছিপ দিয়ে সোজা করে রাখবেন, উঁচা করে রাখবেন, তাহলে কী হইব, এই সিসার আর ছিপের মাঝখানের যে লাইনটা এটা সোজা থাকলে আপনার এই যে বর্শিগুলি যে দিচ্ছেন ফাঁক ফাঁক, এই বর্শিগুলি জঙ্গলের উপর দিয়ে থাকবো, আর সিসারা থাকবো জঙ্গলের ভিতরে, আর বর্শিটা থাকবো জঙ্গলের উপর দিয়ে, ঠিক আছে। এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন, এই টেকনিকটায় আপনারা ভালো ফল পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এখানে আপনারা চারটে তিনটে পাঁচটা বসে দিতে পারেন, আবার জুপাও দিতে পারেন, এখানে যদি একটা জুপা দিয়ে দেন তাহলে আর অন্য কোনো বসি লাগবে না, একটা জুপা দিলে হবে, চারটা পাঁচটা একটা জুপা দিয়ে দিলেন, আর কাতল হলে একটা 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 টুপ দিয়ে দিলেন, ঠিক আছে, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, আশা করি আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারছেন, ঠিক আছে। আর এই নাটটার ভিডিও স্পেশাল হলো আমার মামার জন্য, মামা হলো পিন্টু মামা সাভারে বাড়ি, তিনি আমাকে কালকে ফোন করছিল, ফোন করার পরে মামা আমাকে জিজ্ঞাসা করলো, মামা এক জায়গায় মাছ মারতে যাবো ঈদে, তো ঈদের মধ্যে মাছ ধরতে যাবো, ওখানে একটু শাওলা টাওলা ময়লা টাইলা টাইপের আছে নিচে, তো আমি বললাম যে ঠিক আছে তোমার জন্য কালকে একটা ভিডিও বানাবো, ভিডিওটা দেখে নিও। মামা বললো ঠিক আছে আপনি ভিডিও বানাবেন আমি দেখবো, তাই পিন্টু মামার জন্য স্পেশাল ভিডিও বানাইলাম, আর যারা এই সমস্যার সমস্যায় থাকেন তারা এই ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা এখন আসি কার্ডামন কিংবা এলাচি, এলাচির এটা ফ্লেভার এসেন্স কিংবা ফ্লেভার, এটা দুর্দান্ত এলাচির বাসনা হয় বন্ধুরা। এটা সম্বন্ধে আর এটা সম্বন্ধে আমি বলবো কি, এই যে রুট এটা এলো গত আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনার ফ্লেভার, বিরিয়ানির ফ্লেভার, ওটা বানানো দেখছেন, কোনো ফাঙ্গাস নেই, কিচ্ছু নাই, ঝরঝরা মশমশা দেখছেন, এবং গন্ধ আজীবন থাকবো, এই গন্ধ সাংঘাতিক ধরনের বিরিয়ানির গন্ধ। তো বরাবরের মতো এবারও আপনারা কী করবেন, এর কিছু পরিমাণ দুধ নেবেন, দুধের মধ্যে আপনারা এই কার্ডামনের ফ্লেভার মিক্স করবেন, মিক্স করে ঝাঁকিয়ে রেখে দেবেন, বন্ধ করে ডিব্বা বন্ধ করে রাখবেন। আর যদি আপনারা যদি সরাসরি এই দুধটা পরবর্তীতে টুপের সাথে অল্প অল্প করে দুধ নেবেন, তাহলে টুপের সাথে মাখিয়ে ব্যবহার করবেন, যে কোনো মাছ রুই কাতল মৃগেল যে কোনো ধরনের মাছ আপনারা পাবেন। আর যদি তা না হয়
দুধের মধ্যে যারা না পারেন মিশাইতে, বেশি যারা টুপ বানান, ধরেন গিয়ে 1 কেজি 2 কেজি 3 কেজি যারা টুপ বানান, তারা কী করবেন, সরাসরি বোতলের থেকে এই এটার ফ্লেভারটা সরাসরি বোতলের থেকে আপনারা গামলার মধ্যে দিয়ে মাখাইবেন। এখন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যারা অনেক টুপ বানান, যারা টিকিটে মাছ ধরেন কিংবা মাছ ধরতে গেলে অনেকটি বসি ব্যবহার করেন এবং গাবলার মধ্যে অনেক অনেকগুলি টুপ একসাথে বানান, তারা কী করবেন, সরাসরি বোতলেতে ঢালবেন ডাইরেক্ট টুপের সাথে, ঠিক আছে? আর এটার 1 কেজি টুপের সাথে 1 ফোঁটাই যথেষ্ট। এটা এমন একটা ফ্লেভার, 1 কেজি টুপের সাথে 1টা ফোঁটা যথেষ্ট। এটার মধ্যে আছে হইলো আপনার এটার মধ্যে আছে 100 ml, না ও 20 ml, সরি বন্ধুরা, এটার মধ্যে আছে 20 ml, এটার মধ্যে 100 ফোঁটা হবে। আমরা এর 1 ফোঁটা এলাচির ফ্লেভার 1 কেজি মা 1 কেজি টুপের সাথে দিলে যথেষ্ট, ঠিক আছে? আর তা না হয় ছোটো যারা এত অল্প করে টুপ বানান, তারা এই দুধের সাথে মিশিয়ে দিবেন, তাহলে কি রেজাল্টটা ভালো পাবেন, টুপটা নরম থাকবে, দুধের মধ্যে দিলে টুপটা অনেক বেশি নরম থাকবে এবং আদার খাইতে আরাম পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে। আর আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। টেক কেয়ার, বাই বাই।